জমে উঠেছে রাজধানীর ঈদবাজার। ভিড় এড়াতে এবার অনেকেরই আগে ভাগে কেনাকাটা সেরে ফেলার ইচ্ছে। বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। এবার পোশাকের দাম সাধ্যের মধ্যেই বলে জানালেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, ক্রেতাদের মন জয়ে এবার ডিজাইনে নতুনত্ব আনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। ঈদের বাজারে ভিড় বাড়তে শুরু করেছে, তাই ঝামেলা এড়াতে রাজধানীর বাসাবো থেকে হাসান মাহমুদ দম্পতি দুই সন্তান সাথে নিয়ে ঈদের কেনাকাটার জন্য বেছে নিয়েছেন ছুটির দিনটিকে। পুরো ফ্যামিলি শপিং করব, আমাদেরগুলো হয়েছে অলরেডি, বাচ্চাদেরগুলো এখন জিন্স টপস এগুলো দেখতেছি আর কি। এমন চিত্র এখন রাজধানীর প্রতিটি শপিং মলেই। উৎসবের সঙ্গে পোশাকের এই সম্পর্ক মাথায় রেখে দোকানিরাও তাদের দোকান সাজিয়ে তুলেছেন নানা ডিজাইনের পোশাকে, তাই আশানুরূপ ক্রেতাও মিলছে তাদের। অনেকেই সবার আগে কিনছে ছোট্ট সোনামণিদের জামা। জামা কিনতে আসছি আমি, ভরির জামা কিনতে। আর আজকে কিনলাম পার্টি গাউনগুলো কিনলাম, এইরকমই বাচ্চাদের জন্য, যেহেতু ঈদ ওদের জন্যই, ওদের জন্যই কেনা। বাচ্চাদের জিনিসগুলোই কিনে ফেলতে চাচ্ছি। গরমের তীব্রতার বিবেচনায় সুতি ও আরামদায়ক কাপড়কে প্রাধান্য দিয়েছেন দোকানিরা। বিক্রি মোটামুটি ভালো আশা করতেছি আজকে থেকে। কাস্টমার ফ্যান্সি টাইপের প্রোডাক্টগুলো চাচ্ছে, ম্যাক্সিমাম কাস্টমার আপনার কটনের মধ্যে চাচ্ছিল। শেষের দিকে কেনাকাটা করলে বানাতে পারে না, এই জন্য সবরতার পর থেকেই বেচাকেনাটা শুরু হয়ে যায়। অন্যান্য বারের তুলনায় দাম নিয়ে তেমন একটা অভিযোগ না থাকলেও এবার কাপড়ের মান ও ডিজাইন ভালো মনে করছেন ক্রেতারা। মেয়েদের সালোয়ার কামিজ যেগুলি দেখেছি ওগুলি রিজনেবল মনে হয়েছে, কালেকশন ভালো আছে। নিজের জন্য কিছু শাড়ি কেনা হয়েছে, তার সাথে মিলিয়ে কিছু কিনলাম অর্নামেন্টস। কটন টাইপের গুলাই বেশি ভালো লাগছে, যেহেতু গরম তো এই জন্য। দর্জিরাও জানালেন, এবারে রোজার শুরুতেই ড্রেসের অর্ডার তুলনামূলক অনেক বেশি। আমরা সম্ভবত মানে 20 রমজানের মতো অর্ডার নেব, তারপর বন্ধ করে দেব। সামনের দিনগুলোতে এই বেচা বিক্রি আরো বাড়বে এমন প্রত্যাশা বিক্রেতাদের। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।